ভাই ওয়াইটি তো খোলা যাচ্ছে না, আমরা যারা ভিউয়ার্সদের এন্টারটেইন করার জন্য রেগুলার বেসিকের ওপর ভিডিও দিচ্ছি, নতুন কিছু কন্টেন্ট খুঁজে নিয়ে আসছি, সেটাকে একটু ইয়ার্কি চলে প্রেজেন্ট করছি, ঠিক আছে? দেখো সিরিয়াস আমরাও হতে পারি, কিন্তু সবসময় সিরিয়াসনেস ভিউয়ার্সদেরও ভালো লাগে না, তারাও একটু এন্টারটেনমেন্ট চায়, আর আমাদেরও ভালো লাগে না একঘেয়ে। সেই জন্য নানান রকম কায়দায় একটু মানে ভেলকিবাজি করে, একটু ঢং করে আমি একরকম জোকার সাজি, যাতে ভিউয়ার্সদের মুখে একটু হাসি আসে। মানুষকে কাঁদানোর থেকে তাদেরকে যদি আমি জোকার হয়ে দুটো হাসাই, তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে বড় পাওনা। জানি না আমার এই মতটার সাথে কতজন সহমত হবে, কিন্তু আমি এটা মনে করি, আমি এটা মনে করি। যেমন দীপ্তিদি এমন একটা মানুষ যার ভিডিও আমি যেরকম মুডে থাকি না কেন আমি আগে দেখি, কারণ আমার মনটা খুশি হয়, আমার মনটা খুশি হয়, ঠিক আছে? কারণ ওই ইয়ারকি ঠাট্টা করে তো হাসিটা লাগে, সেই কারণের জন্য বলছি। আমিও চেষ্টা করি যাতে মানুষের মুখে একটু হাসি আসে, কি আছে আর জীবনে। কিন্তু আমি তো দেখছি ওয়াইটির ভোলটাই পাল্টে গেছে। ওয়াইটি মেন এখন পয়সা কামানো, যেমন ফ্যামিলির কেচ্ছা বিক্রি করা, নোংরামি বিক্রি করা, সেরকম সাথে সাথে এখন কি হয়ে গেছে না, চোখের জল বিক্রি করা, কাঁদো, ক্যামেরার সামনে বসে হাউ হাউ করে কাঁদো, তাহলে ভিউয়ার্সরা নেগেটিভ হইতে হোক পজিটিভ হইতে হোক আমাকে গিয়ে ঠিকরে দেখবে, তাই না? তাই তো, তো সে বিষয়ে দুটো কথা বলবো। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, ভিডিওটা আমি দেখেছি কাল রাত্রিরে, ঠিক আছে? দেখো আমি কেউ কাজ যে সেই বিষয়টাকে নিয়ে খিল্লি ওড়াতে পারি না, এটা আমার দোষ বলো আমার এ বলো পারি না, কিন্তু কিন্তু কারোর চোখের জল দেখলে আমার মনের কোথাও না কোথাও সে যেই হোক আমার একটুখানি মোচড় দিয়ে ওঠে। এই প্রথম কালকে একজনের আমি চোখের জল দেখলাম, আমার বিন্দু মাত্র ফিল হলো না যে ওই চোখের জলটা তার রিয়েল ছিল। কেন হলো না বলো তো? মানুষ যখন ভেতর থেকে কষ্ট পায় না, সেই কষ্টের যে কান্নাটা তার বেরোয় না, সেটা বোঝা যায়। ওই কান্না ওকে প্রথম একবার খুব কষ্টে কাঁদতে দেখেছিলাম, আমি দালালের কথা বলছি, সেটা যেদিন ওর ওই খুব দুঃখের চোটে, রাহুল মনে আছে তোমাদের, রাহুল ছিল, রাহুল একটা ভিডিও করেছিল, তার পরিপ্রেক্ষিতে ও ওর ফ্যালোপিয়ান টিউবের যে এক্সরে রিপোর্টটা সেটাও দেখিয়েছিল। সেদিন ওর যে হাহাকার, ওর যে কান্না, সেই কান্নাটা ছিল সবচেয়ে রিয়েল কান্না, আর সবচেয়ে মনে কষ্ট হয়েছিল বলে সেদিন ও কেঁদেছিল। আর সেদিন ওর সাথে সাথে আমিও হাউ হাউ করে কেঁদেছিলাম, আর আমি রাহুলের এগেনস্ট একটা ভিডিও করেছিলাম। তারপর থেকে আজ অবধি এই কান্নাটাকে অ্যাজ এ কন্টেন্ট হিসাবেও বেছে নিয়েছে। আমরা ফিলিংস এখানে বিক্রি করতে পারি না, বিক্রি করতে পারি না, ঠিক আছে? নাটক করে সিম্প্যাথি কার্ড খেলে সত্যি বিক্রি করতে পারি না, কারণ দুদিন যাবৎ কণিকা যেরকম ভিডিও করছে তার কাছ থেকে এটা আমরা আশা করি না। দেখো আমি একবার বলেছি যে কষ্ট হয়, কিন্তু ওয়াইটিতে এত কষ্ট বিক্রি হয়েছে না, আজকে ওর কষ্টটা যদি সত্যিও হয়ে থাকে কেউ বুঝতে পারছে না, কিন্তু আমরা ফিল করি। ও যেভাবে ট্যাকেল করে, অন্য কোনো মেয়ে হলে বহু আগে চলে যেত, কিন্তু তবুও তো মানুষের একটা হাঁপিয়ে যাওয়ার একটা সীমা আছে। হয়তো দেখা যায় কণিকার হয়তো সেই হাঁপিয়ে যা ওঠারই সময়টা এসছে, হয়তো হাঁপিয়ে যাচ্ছে পারছে না, তাই হয়তো শেয়ার করে ফেলছে। এটা ফেক না এটা রিয়াল আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না, আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না, সে ভালো করে জানে সে ফেক বলছে না রিয়াল বলছে। কিন্তু যে কঠিন সময় কণিকা কাটিয়ে এসেছে, এখন এসে তার এটা মানে জাস্ট নস্যির মতন মনে হচ্ছে। যাই হোক, এটা কণিকার এখন বিষয় না, শুধু কান্নার টপিকটা উঠলো বলে আমি বললাম। এই যে মন্দিরা চট করে কাঁদে না, কিন্তু ভেঙে পড়েছিল দুদিন আগে, একটা ভিডিও করেছিল সেই যে তোমরা দেখেছিলে যখন ওইখানে ছিল, সেই সময় এরকম করেছিল। এগুলো মানুষ যখন খুব কষ্ট হয় তখন, রোজ রোজ তো আর কেউ ওয়াইটি খুলে কাঁদতে বসে না। আমিও সচরাচর খুব একটা ওয়াইটিতে এসে কাঁদিনি, খুব কম, খুব কম, মানে কাঁদি নি এটা বলবো না, কেঁদেছি খুব কম। হালে যখন বাবুর এরকম ঘটনা ঘটেছিল, আমি দিশেহারা হয়ে গিয়ে আমি তোমাদের সামনে কেঁদেছিলাম, সেই সময়ও লোকে অনেক কথা বলেছে যে দেখো এগুলো নাটক। তখন আমি বুঝে গেছি একটা জিনিস, যে ওয়াইটিতে এসে তুমি চোখের জল ফেলো মানে তুমি নাটকবাজ, তুমি ঢপবাজ, তুমি অ্যাক্টিং করছো, তাহলে আমার সেই ইমোশনগুলো ওয়াইটিতে এসে দেখানোর আমার মনে হয় না কোনো দরকার থাকে। কিন্তু আজকে মোদ্দা বিষয় হচ্ছে এই দাওয়াল, কালকেও যে টপিকগুলো তুলেছে যে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই রকম সেই কিছু সংক্রান্ত জিনিস থেকে তাকে যদি আমি এখন ঘুরিয়ে বলি, ও কিন্তু প্রচুর পরিমাণে কাউকে প্রায় প্রাণহানি অবধিও টানতে টানতে নিয়ে গেছে, যেটা ছিল MSN। আজকে ও নিজেকে যে পরিমাণে ক্লিয়ার, যে পরিমাণে সরল, যে পরিমাণে স্বচ্ছ বলছে,
এর একটা সিঙ্গেল ওয়ার্ড ওর ক্যারেক্টারের সাথে যায় না। আজকে একটা কথা ক্লিয়ার বলি, ও ভিডিও করতো এমএসএলদের এগেনস্টে, আমি ভিডিও করতাম ওর এগেনস্টে, কিন্তু প্রথম চোটে কোনোদিনও কিন্তু ওর চরিত্রে আমি দাগ দিইনি, প্রথম। কিন্তু ও কিন্তু শুরুয়াতটাই করেছিল এমএসএলদের ক্যারেক্টারগুলোতে দাগ দেওয়া থেকেই, বোঝাতে পারছি। আজকে এই যে আইন কানুন, এই যে বলে না যে জিডি করতে চলে যাচ্ছে, এফআইআর করতে চলে যাচ্ছে, সর্বপ্রথম থানায় গিয়ে জিডির এটা যে আইনের প্রসেস যাওয়া যায়, এই শুরু করেছিল, এই শুরু করেছিল আমাদের নামে জিডি করে, আমি দীপ্তিদি সোমাদি এদের আমাদের নামে জিডি করে। পথ ও দেখিয়ে দিয়েছে, বাকি পথগুলো লোকে অনুসরণ করছে। ও কোনোদিনও ভাবতে পারেনি যে কণিকা উজ্জ্বল এরা, ও ভেবেছে উজ্জ্বল মরা আধমরা, ও আর কী করবে, আর কণিকাই বা কত দৌড়াবে, কিন্তু ওরাও যে এরকম একটা কেস ওকে দেবে ও ভাবতে পারেনি। মন্দির আর নোংরামিকে দিনের পর দিন সাপোর্ট করেছে, আজকে ও যেখানে ও নিজেকে স্বচ্ছ ক্লিয়ার বলার চেষ্টা করছে, সেটা ওর ক্যারেক্টারিস্টিকের সাথে একদম বেমানান হয়ে যাচ্ছে। ও মন্দির আর নোংরামিকে দিনের পর দিন সাপোর্ট করেছে, ও ভাবতে পারেনি এই মন্দিরাকে যখন ও কাটাছেড়া করা শুরু করবে, মন্দিরা ঘুরে গিয়ে ওর ওপর হুড়কো দেবে, ওর মন্দিরার আর কিছু যাবে কি যাবে না, হবে কি হবে না, সেটা মন্দিরা বুঝে নেবে, সেখানে কিছু বলার নেই, এরকম করেছে। গামলা সময় থাকতে থাকতেই ওর এটা বুঝে গেছে যে ও পরের মাথায় কাটাল ভেঙে খায়, নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রথমেই সাইড করে দিয়েছে, যে যার জন্য ও বলছিলো না যে গামলাকে দেখে আমার মনে হচ্ছে, ওকে দেখে আমার ফিল হচ্ছে যে ওকেও সবাই শেষ করতে চাইছে, এইসব বোকা বোকা কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ গামলাকেও কেউ শেষ করে দিতে চাইছে না, কেউ কাউকে শেষ করতে পারে না। হ্যাঁ, মেন্টালি টর্চার করে 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 করা যায়, যেরকম লাঞ্চ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে করে এমএসএলদের পিণ্ডি চটকানো হয়েছিল। আরে ভাই, নিজেরটা তো ভুলে গেলে চলবে না, তুমি যেটা করেছো, তুমি পুরনো কাশন দিয়ে তুলছো, ঘটাচ্ছো যে হ্যাঁ আমাকে এই বলেছে, সেই বলেছে, সেই বলেছে, তুমিও তো এমএসএলদের ভাই কিছু বলোনি। আজকে তুমি যদি তোমার জায়গাটা থেকে ক্লিয়ার থাকতে, তুমি যদি এমএসএলকে এইভাবে পিষে না মারার চেষ্টা করতে, তোমার ওপরেও কেউ হানি আনতো না, কী করতে যাবো, তুই তো আর যাচ্ছত্রু না। এই যে এখন প্রয়োজন পড়ছে না, যতটুকু প্রয়োজন পড়ছে বলি, না বলার পর না বলি, কারণ বহুত শুনেছি যে তোর ছাড়া আর কারোর কন্টেন্ট চলবে না, কন্টেন্ট করে খাচ্ছি, তোকে ছাড়া চালাচ্ছি। এই যে টাইটেল থাম্বনেলে দেয় না যে বিস্কুট ছুঁড়ে মার, অ্যাকচুয়ালি ও হচ্ছে যে জাত কুত্তা, ওই বুনো মোষ যাকে তোমরা ডাকো, ও হচ্ছে জাত কুত্তা। ও এইরকম রুটি বিস্কিট ছুঁড়ে কেউ দিলে সেগুলো কুড়াতেও ব্যস্ত থাকতো, নিখাগি তো, এখন এই স্বামীর ঘরে এসে খাওয়া দাওয়া দেখছে, ঠিক আছে, এগুলো পাচ্ছে, ও কোনোদিনও পেয়ে আসেনি, তো এইগুলোতে ও অভ্যস্ত, আমাদের প্রয়োজন হয় না, আমরা আলাদা কন্টেন্ট করে খাচ্ছি, চলে যাচ্ছে কন্টেন্ট, বুড়িয়ে পেঁচিয়ে যেভাবে দেওয়ার চেষ্টা করছি ভিউয়ার্সরা দেখছে, ভালোবেসে দেখছে, এ না যে শুধুমাত্র দালাল আছে ওই টপিকের মধ্যে তাই তারা দেখছে, না দালাল নেই অনেক জায়গাতে, নেই। আজকে নিজের জায়গা নিজে আজকে করেছে। আচ্ছা, এই এই কথাগুলোর মধ্যে ও বলছে আমি কোনোদিনও কারোর এগেনস্টে ষড়যন্ত্র, এই কথাগুলো বলবি না, তুই কাউকে শেষ করার চেষ্টা করিসনি, তুই কারোর এগেনস্টে ষড়যন্ত্র করিসনি, যে তোকে দিয়ে ষড়যন্ত্র করিয়েছে তার যদি হাফ দোষ থাকে তোরও হাফ দোষ, কারণ যে অন্যায় করে আর যে অন্যায়টাকে প্রশ্রয় দেয় দুজনে কিন্তু সমান দোষী হয়। তাহলে যদি তোর প্রাক্তন ভাই যদি সেটা প্ল্যান করে থাকে আর সেই প্ল্যানটাকে এক্সিকিউট তুই করেছিলিস, তাহলে তুই কেন দোষী না, তাহলে তুই কেন দোষী না, সেখানে দোষীর খাতায় নামটা থাকবে না কেন? দিনের পর দিন গেড়ে গেছো এর কমেন্ট বক্সে, তার কমেন্ট বক্সে গিয়ে, এই এইরকমও কমেন্ট আমি স্ক্রিনশট তুলে রেখেছি, যেখানে কিনা যে সময় আমাকে ওইভাবে হ্যারাস করা হচ্ছিলো সেইখানে গিয়েও কমেন্ট করে বলেছিল যে এই খিকে, মানে যেটা বললাম না ওয়ার্ডটা, একে এইভাবে দাও, এইটাই ডিজার্ভ করে, এটাই ডিজার্ভ করে, মানুষ জায়গা দেখিয়েছো আঙ্গুল তুলে বলছে, তুমি লোকের ক্যারেক্টার অ্যানালাইজ করেছো, লোকে তোমারটা অ্যানালাইজ করেছে, হিসাব একদম সমান, আলাদা করে এখানে কিচ্ছু নেই যে না তুমি তো, আমি তো কিছু বলিনি, ও আমাকে বলে গেছে, না না না, তুমি শুরু করেছো, তোমাকে অন্য মানুষরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। এই যে আজকে যে মেয়েটা আরজি করে এরকমভাবে তাকে গ্যাং রেপ করে, গ্যাং রেপই বলবো, কারণ এটা একজনের দ্বারা সম্ভবই না, যেভাবে ওকে ব্রুটালি মারা হয়েছে সেই মৃত্যুটা একজনের দ্বারা সম্ভব না, আজকে ওকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, আজকে গোটা প্রায় দেশ ওর জন্য লড়ার জন্য দাঁড়িয়ে গেছে, এক্স্যাক্টলি সেই রকমই কেন দাঁড়িয়েছে, সেইরকম কণিকার হয়েও অনেক মানুষ দাঁড়িয়ে গেছিলো, কারণ একটা নিরীহ
যারা কোনো কিচ্ছু করেনি তোমার সাথে, সেই রকম একটা মেয়েকে দিনের পর দিন খুঁটে খাওয়ার চেষ্টা করা হয়েছে, হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। কণিকাও অনেকবার চেষ্টা করেছে নিজেকে শেষ করে দেবে, উজ্জ্বলকে শেষ করে দেবে। কেউ তখন ভেবেছে যে আজকে যদি ও কিছু ঘটিয়ে ফেলতো আয়ুষ্মিতার কী হতো, এই একটা বাচ্চা মেয়ের কী হতো? কেউ ভাবেনি। আজকে কী বলা হচ্ছে? এই ম্যাডামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আমি এমন গতি করে দিয়ে যাবো আমার চ্যানেল, আমার কাঠগড়ায় আপনি দাঁড়িয়ে থাকবেন, তাই তো? ম্যাডামকে উল্লেখ করে বলা হচ্ছে। এটার জবাব ম্যাডাম বুঝবেন, উনি দেবেন কি দেবেন না। ম্যাডামের উদ্দেশ্যে একটা কথাই বলার, দোষী সবাই হয়। যদি আমরা অন্যায় কেউ করে থাকি, সেও আমাকে বলতে পারবে, আমিও তাকে বলতে পারবো, কিন্তু তার একটা মর্যাদা রেখে। প্রথম কথা, সে বয়সে বড়, তারপরে তার একটা সমাজে একটা মানে কি বলবো দরজা আছে, সেই অনুযায়ী তাকে আমরা নেড়িকুত্তি বলে তাকে মানে অসম্মান করতে পারি না। এতে আমি আমার মা বাবার শিক্ষাকে তুলে ধরছি। দিনের পর দিন তাকে নেড়িকুত্তি 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 বলে 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 বলে, এর আগেও উকিলকে কোকিল কোকিল কোকিল, ওই রিনি রমা এদেরকে অতৃপ্ত আত্মা অদৃশ্য আত্মা নানান রকমের ট্যাগ দিয়ে দিয়ে নানান রকমভাবে মানুষকে উত্তপ্ত করা হয়। তারপরে যখন ঘুরিয়ে কেউ কিছু করে, এইরকম সিম্প্যাথি কার্ড খেলার জন্য বসে যায়। বাই দ্য ওয়ে, এখানে কালকে প্রচুর কমেন্ট এসছে, ওর সাপোর্টার যারা তাদের আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। তারা বেশিরভাগ বলছে বা কি দারুণ গান করলে, ওর কান্নার দিকে ওদের কোনো মাথা ব্যথাই নেই ওর বেশিরভাগ সাপোর্টার্সরা। আর বেশিরভাগরা বলেছে যে থাক থাক দুঃখ পেও না, লোকনাথ বাবা আছে। লোকনাথ বাবা অবশ্যই আছে, কিন্তু সেটা কি শুধুমাত্র ওর জন্য, ওর এই নোংরামির জন্য? ও ম্যাডামের উদ্দেশ্যে দুটো অ্যালিগেশন দিয়েছে। আমি ম্যাডামের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। ম্যাডাম, আপনি কত টাকা ডিমান্ড করেছেন এই দালালের কাছে ওর এগেনস্টে কমপ্লেন না করার, বা ওর এগেনস্টে যদি আপনি কেস কামালি কিছু করে থাকেন আমি জানি না, সেটাকে তুলে নেওয়ার জন্য আপনি কত টাকা দাবি করেছেন ওর কাছে? কারণ ও বলছে আমি একটা নয়া পয়সা আপনাকে দেব না। ও এই কথাটা আপনাকে কেন বললো? আপনি কি ওর কাছে কোনো টাকা দাবি করেছেন? এটা আমরা জানতে চাই, আমি জানতে চাই। আর দ্বিতীয় কথা, ও বলছে প্রীতমের কাছ থেকে আপনি মোটা টাকা খেয়ে মোটা টাকা খেয়ে ওর কেস সরিয়েছে। এটাও একটা সবচেয়ে বড় অ্যালিগেশন, এটাও একটা সবচেয়ে বড় অ্যালিগেশন। এটা তো প্রীতমই বলতে পারবে, আমার তো প্রীতমের নাম্বার আছে, আমার মনে হয় প্রীতমকে ফোন করেই আমি বলি যে দেখ এরকম এরকম বলছে। আজকে ও বলছে আমি আপনাকে একটা সিঙ্গেল রুপিজও দেবো না। কেন বললো এই কথাটা ম্যাম? আপনি কত টাকা ওর কাছে দাবি করেছেন যার জন্য আপনাকে সুইসাইডের হুমকি দিচ্ছে ও, যে আমি এইটা করে দেবো আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবো, ব্লা 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 বলে যাচ্ছে। মানে এই কান্নার মধ্যেও ও কপালে টিপ পড়তে ভোলেনি, ও চোখে কাজল পড়তে ভোলেনি, ও আইব্রো সেট করতে পর্যন্ত ভোলেনি। এই দেখো রান্নাঘরে ছিলাম, খালি এই যে ছোটো লিপস্টিকটা দিয়ে চলে আসলাম। আর কালকের আমার ভিডিওগুলো দেখেছো? প্রত্যেকটাতে আমি ঘরের জামায় বিধ্বস্ত হয়ে হয়ে এসে ভিডিও করেছি, হয়ে হয়ে এসে ভিডিও করেছি। সাজার নিজেকে গোছানোর টাইম পাইনি, মনে হয়েছে টপিক আছে বলবো বলতে চলে এসেছি। আর ওকে দেখো কাঁদছে, সেইখানেও চোখের কাজল। একজন ভিউয়ার্সই কমেন্ট করেছে যে এত তুমি ডিপ্রেস, অথচ তুমি ভুরু আঁকতে ভোলোনি, টিপ করতে ভোলোনি, আইলাইনার দিতে ভোলোনি, লিপ বাম লাগাতে ভোলোনি, তুমি কিসের ডিপ্রেশন? আর কালকের কান্নাটার পুরো চোখ টিপে টিপে বার করছিল। আর বাই দ্য ওয়ে, আমি আগের দিনকে বলে দিয়েছি যে ওকে নিয়ে আমি কোনো ভিডিও করবো না, আর ও ভিডিও করলে এটা একটা মজার খেলা হয়ে যাবে। ও বলবে, আমি বলবো না, ওই ইসে আমার এখন টাইম ওয়েস্ট করার সত্যিই সময় নেই। তো সেখানে দাঁড়িয়ে ও দেখলাম আগের দিনকে একটা থাম্বনেল আমি দেখতে পেয়েছিলাম আমাকে নিয়ে আর ঈপ্সিতাদিকে নিয়ে মেবি একটা করেছিল, বাট ওই ভিডিওটা ডাউনলোড করে অবশ্যই রাখা আছে, আমি আমার দেখা হয়নি এখনও তো। কিন্তু ভিডিওটা ও প্রাইভেট করে দিল বা সরিয়ে দিল। কেন কেন সরিয়ে দিল? কী করেছে ওইটার মধ্যে, এমন কী করেছে? অ্যাকচুয়ালি আমার ভেতরটা দেখা হয়নি বলে আমি বুঝতে পারছি না যে ও কী করেছে ওখানে, যে কেন সরিয়ে দিল। নিয়েও কাঁদতে বসে গেছে, ইমোশন অন্তত বিক্রি করিস না, না লোকের ইমোশনের মর্যাদা দিস, আর তোরটা তো ছেড়েই দে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কিছু কথা মনে হলো বলি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কতটা সঠিক কতটা বেটি। চলো নেক্সট অবশ্যই গামলাকে নিয়ে আসবো, অপেক্ষা আমিও করছি আজকে আবার যে ও ব্লগটা কটা থেকে শুরু করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।